পায়, আবার অনেকে চান্স পায় না। তো কারা চান্স পায় না এটাও কিন্তু জানি, আবার কারা কীভাবে পরে চান্স পায় সেটাও কিন্তু জানি। তো আপাতত ধরে নাও যে এক মাস সময় আছে, এই এক মাস সময় তোমার ভালোভাবে কাজে লাগাতেই হবে। মানে তুমি এমন ভেবে নেবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়েই তোমার পেতেই হবে, এটা পাওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই, তোমার কোনো ওয়ে নেই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো যে কী কী বিষয় আছে তোমার মধ্যে বা কী কী কারণ আছে যে সব কারণে তুমি চান্স পাবে বা তুমি আসলে এমনিতেই চান্স পেয়ে যাবা ওই সব কারণ থাকার জন্য বা ওই সব অভ্যাস থাকার জন্য। তো কী কী বিষয় আছে সেটা আমি বলছি। তো প্রথমে যে বিষয়টি হচ্ছে যে তুমি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, আসলে তুমি এই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানো বা ভালোভাবে আইডিয়া রেখেছো বা ভালোভাবে একটা ড্রিম দেখেছো যে আসলে তুমি এখানে চান্স পেতে হবে। এর মানে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রাচ্যের অক্সফোর্ড বা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই বিষয়টি তুমি জানো এবং এখানে চান্স পেলে তোমার কত কম খরচে পড়াশোনা করতে পারবা বা এখান থেকে অনার্স করলে বা এখান থেকে ডিগ্রি নিলে তোমার কতটুকু সম্মান বয়ে আনবে তোমার জীবনে সেই বিষয়টা তুমি জানো এবং এটা জানো যে কত টাকা তুমি এখানে পড়ে ইনকাম করতে পারো বা এরকম একটা সুযোগ হতে পারে তোমার। এই বিষয়টি ভালোভাবে যখন জানবা তখন নিজের মধ্যে একটা পড়াশোনা করার আগ্রহ জন্মাবে, অর্থাৎ তোমার একটা ইন্টারেস্ট গ্রো হবে, সেখান থেকে কিন্তু তোমার একটা ডিটারমিনেশন আসবে বা ডিটারমাইন্ড হবা যে আসলে তোমার এখানেই পড়তে হবে। তো সেকেন্ড বিষয়টি হচ্ছে ডিটারমিনেশন, অর্থাৎ ট্রু ডিটারমিনেশন থাকতে হবে যে তুমি আসলেই দৃঢ় সংকল্পবদ্ধ যে আসলে তোমার চান্স পেতে হবে। মানে তুমি এটা এমন না যে হ্যাঁ তুমি ভিডিও দেখলা বা ভালো লাগলো তুমি অনেকের দেখা দেখি মানে ডিটারমাইন্ড হলো যে চান্স পেতে হবে কিন্তু পড়াশোনা করলো না, ওইটা ডিটারমিনেশনের মধ্যে পড়ে না বা তোমাকে ডিটারমাইন্ড বলা যাবে না। ডিটারমাইন্ড তাকেই বলা যাবে যে আসলে ওই বিষয়টার জন্য লেগে আছে বা একদম স্ট্রাগল করে পড়াশোনা করছে, রেগুলারলি পড়াশোনা করছে, এরকম একটি বিষয়। থার্ড যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে তুমি আসলে রেগুলারলি পড়াশোনা করছো কিনা বা রেগুলারলি স্টাডি করছো কিনা, কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করছো কিনা, অর্থাৎ তোমার মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা। মানে কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে কিন্তু তোমার কোনোভাবেই চান্স পাওয়া সম্ভব না। অর্থাৎ আজকে যেহেতু পজিটিভ বিষয় নিয়ে কথা বলছি যেসব কারণে তুমি চান্স পাবো, অর্থাৎ তোমার মধ্যে কনসিস্টেন্সি আছে তার মানে তুমি ধরে নাও যে তুমি চান্স পাবে, তোমার এটা বিশ্বাস করতে হবে এই জন্য কারণ তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক বড় ভাইয়ের কাছ থেকে কথাগুলো শুনছো এবং আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ক্লাস নেই। সো আমরা কিন্তু আবার স্টুডেন্টও পড়িয়ে থাকি এবং আমরা কিন্তু অভিজ্ঞ যে কারা কারা কোন বছর কীভাবে চান্স পাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানা আছে, কারা চান্স পেলো কারা চান্স পেলো না। এরকম কিন্তু অনেক সময় আমাদের প্রাইভেট স্টুডেন্টও থাকে যে অবজার্ভ করা হয় যে হ্যাঁ কীভাবে পড়লো পরে দেখা গেলো যে চান্স পেলো কীভাবে, বা অনেকে আছে যে টুকটাক দু একজন এরকম আছে যে চান্স পায় না এবং কী কারণে চান্স পায় না এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে আমরা জানি। আরেকটি বিষয় হচ্ছে যে তুমি যে কোনো ধরো যে কোনো কোনো না কোনো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়ের কথা তুমি শোনো বা গাইডলাইন মেনে তুমি পড়াশোনা করো বা তাকে ফলো করো বা তার কথাগুলো তুমি মেনে পড়াশোনা করো। মানে কীভাবে চান্স পেতে হবে, সে কীভাবে পড়েছে, এই বিষয়গুলো তুমি তার কাছ থেকে শুনেছো বা তোমার একটা এক্সপিরিয়েন্স আছে বা তুমি প্রতিনিয়ত যখনই দরকার হয় তখন তার কাছ থেকে কথাগুলো শোনো বা যে কোনো সমস্যা হলে তুমি সেখান থেকে গাইডলাইন পাও, এরকম এটা তোমার পার্সোনাল পরিচিত হতে পারে। আবার তুমি যে কোনো একটা ইউটিউব চ্যানেলও ফলো করতে পারো, সেটা আমিও হতে পারে, সেটা অন্য যে কোনো ইউটিউব চ্যানেলে যে কোনো বড় ভাই বা বড় আপু তোমার হতে পারে, কিন্তু যে কোনো একজন এরকম তোমার থাকতে হবে যেখান থেকে তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করবো বা এই বিষয়গুলো তুমি ভালোভাবে খুঁটিনাটি জানবা যে কীভাবে সব কিছু করতে হবে, কীভাবে পরীক্ষার সময় প্রস্তুতি নিতে হবে, পরীক্ষার আগের সময়গুলো কীভাবে প্রস্তুতি নিতে হবে, এই বিষয়গুলো তোমার ভালোভাবে জান। আর সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে ট্রিকি ওয়েতে পড়াশোনা করা বা ট্রিকি ওয়েতে স্টাডি করা, অর্থাৎ তুমি পড়াশোনা করছো সময় দিচ্ছ ঠিকই আছে কিন্তু তুমি আসলে ট্রিক মানছো না তাহলে কিন্তু হবে না, অর্থাৎ কৌশলগতভাবে তোমার পড়াশোনা করতে হবে। তুমি এভাবে কৌশলগত বিষয়টা হচ্ছে এরকম যে তুমি বাংলা প্রস্তুতি নিচ্ছ, বাংলা তুমি বিগত 5 থেকে 7 বছর বা 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছো কেমন প্রশ্ন আসে বা ডাবিতে বিগত 5-6 বছরে কেমন প্রশ্ন এসেছে, এই বিষয়টা যদি তুমি করে থাকো তাহলে তুমি অবশ্যই চান্স পাবা যদি সেরকমভাবে আবার পড়াশোনা করো। আর ইংলিশের ক্ষেত্রে তুমি দেখেছো যে গত 4-5 বছরে কীভাবে প্রশ্ন এসেছে বা 2019 সালে যেহেতু রিটেন ছিল সো রিটেনের প্রশ্নগুলো কীভাবে এসেছে, এই বিষয়গুলো তুমি অ্যানালাইসিস করে থাকো যদি তাহলে তুমি ধরে নাও যে তুমি চান্স পাবে, কারণ তারাই এগুলো অ্যানালাইসিস করেছে যারা আসলে ভালোভাবে পড়াশোনা করেছে বা চান্স পেতে চায়। সো এটা তুমি ধরে রাখো যে তুমি চান্স পাবা। আর সেটা আবার সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সেম যে তুমি যদি এভাবে অ্যানালাইসিস করে থাকো ইতিমধ্যে তাহলে তুমি ধরে নাও যে তোমার মধ্যে চান্স পাওয়ার গুণাবলী আছে বা চান্স পাওয়ার ক্যাপেবিলিটি তোমার মধ্যে আছে বা তুমি চান্স পেতে পারো বা তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব। আবার যারা ধরো সি ইউনিটে আছো, তোমরা অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট মার্কেটিং বা ফাইন্যান্স যাদের আছে তারা এগুলো অ্যানালাইসিস করেছো, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয় বা প্রচুর কমন পড়ে, সো এই বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এইরকম বিষয় যদি থাকে তোমার মধ্যে তাহলে তুমি অবশ্যই চান্স পাবা এবং আমি কিন্তু এটা কোনো মিথ্যা আশ্বাস দিচ্ছি না তোমাদের মধ্যে। আমি আবারও বলছি যে প্রত্যেক বছরে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের পরিচিত যারা চান্স পায় বা আমরা পড়িয়ে থাকি তাদের মধ্যে থেকে অনেকে চান্স পায় আবার অনেকে চান্স পায় না। তো কারা চান্স পায় না এটাও কিন্তু জানি, আবার কারা কীভাবে পড়ে চান্স পায় সেটাও কিন্তু জানি। তো বিষয়গুলো অবশ্যই তোমাদের মানতে হবে এবং সেভাবে পড়াশোনা করতে হবে এবং সময় কিন্তু বেশি দিন নেই, অলরেডি 1 মাসের মতো সময় আছে, যদিও 1.5 মাস আছে কিন্তু পরবর্তী সময়গুলো আমরা ধরবো না বা অগাস্ট মাসের যে সময়টা আছে সেটা আমরা ধরবো না, কারণ ওই সময়টা কিন্তু একটা নার্ভাসনেসের মধ্যে কাটে, ওইটা আমরা পরবর্তীতে আলাদা করে কীভাবে
ব্যবহার করতে হবে সেটা বলবো, কিন্তু আপাতত ধরে নাও যে এক মাস সময় আছে, এই এক মাস সময় তোমার ভালোভাবে কাজে লাগাতেই হবে। মানে তুমি এমন ভেবে নিবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়েই তোমার পেতেই হবে, এটা পাওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই, তোমার কোনো ওয়ে নেই। সায়েন্সে যেমন ধরো ঢাকা মেডিকেল কলেজ আছে বা বুয়েট আছে, তোমার ধরো যারা আর্টসে আছো বা কমার্সে আছো, তোমরা ধরে নিবে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একমাত্র উপায়, এখানে পড়াশোনা করা ছাড়া কোনো উপায় নেই, এখানে চান্স পেতেই হবে, এরকম ধরে নিবা, তাহলে দেখবা যে পড়াশোনাও হবে, চান্স পেয়েও যাবা। তো সেজন্য তোমার জন্য শুভকামনা থাকলো। একটা কথা মনে রাখবা যে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে আগে সূর্যের মতোই পড়তে হবে। তো আজ এই পর্যন্ত, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব।